আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমিরুল ইসলাম আপনাদের সাথে নতুন আরেকটি এপিসোড নিয়ে আলোচনা করতে চলে এলাম। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব আকাশ আহমেদ আনিস ভাইয়ের অনুরোধ ক্রমে একটি ভিডিও, যেটি হচ্ছে ছোট বাচ্চাকে কীভাবে কৃমির ওষুধ দিবেন, কীভাবে পিপিআর দিবেন বা কত মাস পর পর ছাগলকে পিপিআর দিবেন, এসব বিষয়ে, অর্থাৎ যারা নতুন খামার করবেন তাদের জন্য আজ বিষয়টি ইম্পর্টেন্ট এবং যারা পুরাতন করেছেন, যারা বাচ্চার যত্ন করছেন তাদের জন্য আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট। তো চলুন আলোচনা করা যাক। সম্মানিত দর্শক, যাদের বাচ্চা ছোট রয়েছে, অর্থাৎ যাদের খামারে ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা যেসব ওষুধ খাওয়াবেন, যদি আপনাদের প্রথমে জানিয়ে দিই, যদি আপনার ছাগলের বাচ্চাকে ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে যায় এবং নিউমোনিয়া হয়ে যায়, যে ওষুধটি খাওয়াবেন সেটি হচ্ছে স্যান্ডোজ কোম্পানির অ্যাজিথ, এটির গ্রুপ হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এই ওষুধটি অত্যন্ত কার্যকর, এই ওষুধটি নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, সুতরাং আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন, ইনশাআল্লাহ আমি এটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ, যা আপনার ছাগলের বাচ্চাকে সুরক্ষা দেবে ঠান্ডা থেকে বা নিউমোনিয়া থেকে। দর্শক, ছাগলের বাচ্চাকে কৃমির ওষুধ তার বয়স যখন এক মাস হয় তখন থেকেই খাওয়ানো যায়, তবে তিন মাস পর খাওয়ালে ভালো হয়। এটা অনেক খামারের সাথে আমি আলোচনা করেছি, তারা অনেকেই এক মাস পর পর, মানে এক মাস বয়স হলেই খাওয়ায়, কেননা তার গ্রোথটা দেখা যায় যে অনেক সময় কম থাকে, তখন তারা এক মাস পরেই খাওয়িয়েছে বলে আমাকে জানিয়েছে। তো দর্শক, সাধারণত তিন মাস বয়স হলেই কৃমি ওষুধ খাওয়ানো যায়। তো সম্মানিত দর্শক, আপনারা যদি এই তিন মাস বয়স হলে কৃমি ওষুধ খাওয়ান, তাহলে আপনার ছাগলের গ্রোথটা ভালো থাকবে। আর কৃমি ওষুধ খাওয়ানোর পর আপনারা যে ওষুধটি খাবেন সেটি হচ্ছে লিভার টনিক, কেননা লিভারে অনেক সময় সমস্যা হয়ে থাকে, আর যত রকম রোগ হয় সব বেশিরভাগই রোগ লিভার থেকে হয়, তাই আপনারা অবশ্যই লিভার টনিক খাওয়াবেন। তো দর্শক, এই লিভার টনিক আমার কাছে রয়েছে মডার্ন হার্বাল গ্রুপের, যা অত্যন্ত কার্যকরী, আমরা খামারে ব্যবহার করেছি। সম্মানিত দর্শক, এবার জানাবো কত মাস বয়স হলে, অর্থাৎ ছাগলের বয়স হলে পরে পিপিআর ভ্যাকসিন দিতে হয়, আর ছাগলকে কতদিন পর পর পিপিআর ভ্যাকসিন দিতে হয়। সম্মানিত দর্শক, যখন আপনার ছাগলটি প্রেগনেন্ট থাকবে তখন আপনি যদি পিপিআর ভ্যাকসিন দেন, তাহলে আপনার বাচ্চাকে পরবর্তী সময়ে দেওয়া লাগবে না, অর্থাৎ যখন একটু বড় হবে তখন দিতে হবে। সম্মানিত দর্শক, পিপিআর ভ্যাকসিন যদি আপনি এক মাস বয়সের বাচ্চাকেও দেন, তবে কোনো প্রকার সমস্যা তেমন হয় না, তবে তিন চার মাস বয়স হলে পরে আপনি পিপিআর ভ্যাকসিন দিতে পারেন। সম্মানিত দর্শক, আগে বললাম যে যদি গর্ভবতী ছাগলকে কৃমি পিপিআর দেন তাহলে কোনো সমস্যা নেই, তবে ডাক্তাররা এটা দিতে মানা করে, অনেক সময় বাচ্চা পড়ে যেতে পারে, তবে দিলে পারে কোনো সমস্যা নেই। আর গর্ভবতী ছাগলকে কৃমির ওষুধ আপনারা খাওয়াবেন, অনেক ডাক্তারই মানা করে খাওয়াতে, কিন্তু যদি আপনি ফেনাজল ভেট, যে কৃমি ওষুধটি রয়েছে একমি কোম্পানির, এ ওষুধটি খাওয়াতে পারেন, কেননা এটি একেবারে প্রেগনেন্ট সেফ। আর এ ব্যাপারে আমার একটি ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দর্শক, এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ ফেনাজল ভেটটি, আমি আমার খামারে গাভীন ছাগলকে ব্যবহার করেছি, সুতরাং আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। দর্শক, আর পিপিআর বললাম, আপনারা গর্ভবতী ছাগলকে দিবেন, তাহলে পরে পরবর্তী সময় আর দেওয়া লাগবে না, তখন ছয় মাস পর দিলেও আপনারা পিপিআর ভ্যাকসিন দিতে পারেন ছাগলকে। দর্শক, আর কত মাস পর পর পিপিআর ভ্যাকসিন করবেন? সাধারণত এক বছর পর পর একবার পিপিআর ভ্যাকসিন দিতে হয়, তবে বছরে দুইবার যদি দিতে পারেন ছয় মাস পর পর, তাহলে সবচাইতে ভালো। তবে আমাদের পশু সম্পদ অধিদপ্তরে সেটি পাওয়া যায় না, অনেক সময় আমরা যখন খামারের জন্য আনতে যাই তখন সেটি পাই না, সুতরাং আপনি বছর একবার দিতে পারেন, কেননা এই পিপিআর অত্যন্ত খারাপ রোগ এবং মারাত্মক রোগ, এ রোগের কারণে অনেক সময় ছাগল মারা যায়। তো দর্শক, ছাগলের বাচ্চার যত্নে আপনারা আরও যে ওষুধ ব্যবহার করতে পারেন, অর্থাৎ ছাগলের বাচ্চাকে অনেক সময় পাতলা পায়খানা হয়, এই কারণে অনেক বাচ্চা মারাও যায়, সুতরাং আপনারা সেই ক্ষেত্রে এঞ্জল সিরাপ ব্যবহার করতে
পারেন, কেননা এই এঞ্জেল সিরাপটি অত্যন্ত কার্যকর। এছাড়াও রয়েছে মেট্রিল সিরাপ। দর্শক, আরেকটি বিষয় বলে রাখি বাচ্চার যত্নে, সেটি হচ্ছে বাচ্চার হজমের সমস্যা হয়, এই জন্য আপনার ডাইজিভেট একটা ওষুধ পাওয়া যায়, সে ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। এতে ছাগলের পায়খানাও সুন্দর হবে এবং হজম শক্তিও ভালো থাকবে। দর্শক, এবার সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে, ছাগলের বাচ্চাকে এক মাস হলে আপনার কৃমির ওষুধ খাওয়াবেন, বা তিন মাস হলে সবচাইতে ভালো হয়, কিন্তু গ্রোথ যদি কমে যায় তাহলে আপনার এক মাস হলে খাওয়াবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।